আজকে আমরা আলোচনা করব জেনপা ইউজি 2022-এর পেপার অন এ রিজনিংয়ের প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে। ফিজিক্সের প্রশ্নের উত্তরগুলো নিয়ে ভিডিও করা হয়েছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। কেমিস্ট্রিগুলো করা হয়েছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে আমরা করব বায়োলজির। পিসিআরএ ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকটির উৎস হলো, সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট, যার অতিরিক্ত ঘনত্বে জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটে সেটা হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন সি, জৈব কার্বন, নাইট্রোজেন ও ফসফরাস। নেক্সট, কোন উৎসেচকটি ইউক্যারিওটিক কোষে ওকাজুকি খণ্ডক সংশ্লেষ করে, সঠিক উত্তর হবে অপশন সি, ডিএনএ প্রাইমেজ। নেক্সট, কোন আন্তর্জাতিক সংস্থাটি বন্য উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হবে অপশন সি, ট্রাফিক। নেক্সট, নিম্নলিখিত পদ্ধতিগুলির কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে অপশন ডি, ইলেকট্রোফোরেসিস। নেক্সট, মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা বেশি হয়, সঠিক উত্তর হবে অপশন বি, এ হরাইজেন। নেক্সট, নিম্নলিখিত কোনগুলি সমাপ্তি কোডেন, সঠিক উত্তর হবে অপশন বি, ইউএএ, ইউএজি, ইউজিএ। এরা কোন এরা মাছদের যুগ কে প্রতিনিধিত্ব করে, সঠিক উত্তর প্যালিওজোয়িক এরা, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট, নিম্নলিখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপাদিত হয়, সঠিক উত্তর হবে অপশন বি, বি অপশন এ, বি কোষ থেকে। নেক্সট, যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে তাকে বলা হয় ট্রান্সপোজন, সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, হাইড্রোসেরিস কোন দশায় টাইফা ও সাগিটেরিয়া পাওয়া যায়, সঠিক উত্তর হবে অপশন সি, রিড জলাবদ্ধতা দশাই। নেক্সট, যার উপরে ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং হয়ে থাকে, যার উপর ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং হয়ে থাকে তা হলো ক্রোমোজোমের জিনের সংখ্যার উপর, সঠিক উত্তর অপশন এ। নেক্সট, প্রোটিন সংশ্লেষণে কোনটি অপরিহার্য উপাদান নয়, সঠিক উত্তর হবে অপশন এ, অক্সিজম। প্রোটিন সংশ্লেষে অপরিহার্য উপাদান নয় অক্সিজম। নিম্নলিখিত কোনটি মানব ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি এর দ্বারা সর্বপ্রথম ধ্বংস হয়, সঠিক উত্তর হবে অপশন বি, অপশন ডি, টি লিম্ফোসাইট। নেক্সট, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হলো, গন্ধহীন ফুল, বৃত্তি ও দলমণ্ডল কিউটিকলযুক্ত, রঙিন ও আকর্ষণীয় ফুল, দানাযুক্ত পরাগরেণু, সঠিক উত্তর হবে অপশন সি, রঙিন ও আকর্ষণীয় ফুল। নেক্সট, ক্যাটাগরি টু, নিম্নলিখিত অণুজীবগুলির মধ্যে কোনগুলি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে অপশন এ এবং অপশন সি। নেক্সট, জেড ডিএনএ এর বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর অপশন বি, বার্মাবত হেলিক্স, অপশন সি, হেলিক্সের প্রতিপাকে বারো বেস পেয়ার। নেক্সট, নিম্নলিখিত কোন রোগগুলি যৌনভাবে ব্যবহৃত, নিম্নলিখিত কোন রোগগুলি যৌনভাবে বাহিত, সঠিক উত্তর হবে অপশন সি, এইডস এবং গনেরিয়া, অপশন এ, এই দুটো। ফ্রেমশিপ মিউটেশন যে কারণে ঘটে, সঠিক উত্তর হবে অপশন সি, বিযুক্তি। নেক্সট, রেড ডাটা বুক যা বর্ণনা করে তা হলো, সঠিক উত্তর অপশন এ, অপশন বি, অপশন ডি, অবলুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি, বিরল প্রজাতি। এটাতে একটু কনফিউজ রয়েছে, তোমরা জানাবে সঠিক উত্তরটা কী হতে পারে। নেক্সট,
ছিল তোমাদের জীবন বিজ্ঞানের বায়োলজির অ্যানসার কি ফিজিক্সের এবং কেমিস্ট্রি অ্যানসার কি করা হয়েছে লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং রিজনিংয়েরও করা হয়েছে সমস্তগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে দেখে নাও।